আমি মনে করতেছি এর মাথার ভিতরে যে কোনো একটা গন্ডগোল হয়েছে অথবা এর লগে কিছু আইছে এই কারণে এই দুর্ঘটনাটা ঘটাইছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা? অবশেষে আমি মেয়েটার ছবি দেখতে পেয়েছি। আমার দেখার ইচ্ছা ছিল যে মেয়েটা দেখতে কেমন, মেয়েটার বয়স এখন কেমন হয়েছে, মানে এত বছর সংসার করলো, খুব কম বয়সে বিয়ে হয়েছিল। আমরা ঘটনার টাইটেলটা আগে পড়ি, তারপরে আপনাদেরকে বিস্তারিত বলি। শরীয়তপুরে একজন মা ভাড়া দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে তার তিন সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। তার তিন সন্তান এই দুনিয়া থেকে চলে যায় নাই, দুই সন্তানকে আশেপাশের প্রতিবেশীরা উদ্ধার করেছে এবং তার যে বড় সন্তান আছে সেই বড় সন্তান নিয়ে তিনি নদীর মাঝখানে চলে যায়। তো সেখানে গিয়ে তিনি হারিয়ে যান। ডুবুরিরা অনেক খোঁজাখুঁজির পরে তার সেই বড় সন্তানকে খুঁজে পায়, কিন্তু সে আর আমাদের মাঝে নাই। এখনও পর্যন্ত সালমাকে খুঁজে পাওয়া যায় নাই, হয়তোবা স্রোতের কারণে অনেক দূরে চলে গেছে। এখানে আমার একটা প্রশ্ন আছে, উনি তার মানে সাঁতার জানে না, কতটা কষ্টে আমরা যেটা ভাবি, আমরা যেটা বুঝি, কতটা কষ্টে একজন মা এমন সিদ্ধান্ত নিতে পারে, কতটা অশান্তিতে থাকলে একজন এমন সিদ্ধান্ত নিতে পারে? আমার ভাই এই মেয়েটার স্বামীকে দেখলে আমার সন্দেহ হয় ভাই, ওনার কান্না আমার কাছে কেন জানি অভিনয় মনে হয়। বিশ্বাস করেন ভাই, কান্না অভিনয় মনে হয়। ওনার স্বামীর যে কথাগুলো আমার কাছে সবচেয়ে মানে মাথায় লাগে, আমি সেগুলো বলবো, যে ওনার স্বামীর কোন কথাগুলো রং হচ্ছে। ওনার স্বামী বলতেছে যে আমি ওর সাথে খুবই ভালো ব্যবহার করতাম, আমি ওকে টোকা পর্যন্ত দেই নাই, আমার পুরো দুনিয়া একদিকে আর আমার বউ একদিকে, এতটা ভালোবাসতাম। আমার মা, আমার ননদ, আমার বাবা ওর সাথে কোনো ধরনের কোনো কিছু করে নাই, তাহলে একটা মেয়ে কেন এমন ধরনের সিদ্ধান্ত নিবে? লজিক দেখান ভাই, আপনি যদি বলতেন, আপনি এখনও সত্য কথা বলতেছেন না, আপনি এখনও আপনার মা, আপনার বোনকে হয়তোবা রক্ষা করতে চাচ্ছেন। দর্শক শ্রোতা, আমরা কিছু আলোচনা করি। দেখেন, আমি তাদের হিস্ট্রিটা একটু ঘাটাঘাটি করে, অনেক ভিডিও ঘাটাঘাটি করে বুঝলাম যে এই মেয়েটা যখন SSC পরীক্ষা দিবে আর কি, তখন তার বিয়ের প্রস্তাব আসে। এখন তার বাবা রিক্সা চালায়, পারিবারিক আর্থিক অবস্থা ভালো ছিল না, যার সাথে বিয়ে হয়েছে আর কি, তো সে প্রচুর পরিমাণে তাকে দেখে ভালো লাগছে। তাহলে মেয়েটার কত কম বয়স বুঝতেই পারতাছেন, খুব জোরাজোরি করে ছেলে পক্ষের মা বা বাবা বা ননদ রাজি না, কিন্তু ছেলে খুব আগ্রহ দেখাচ্ছে যে ওই এই মেয়েকে, সালমাকে বিয়ে করবে, প্রচুর পরিমাণে আগ্রহ দেখাইছে। ছেলের বয়সটা দেখা যাচ্ছে যে অনেক বেশি, এখনও দেখে মনে হচ্ছে ছেলের বয়স বেশি, মেয়ের বয়সটা অনেক কম। তো খুব আগ্রহ দেখিয়ে রাতের অন্ধকারে মোট কথা তাকে বিয়ে করে নিয়ে আসে। প্রথম সন্তান হয়, সংসার নাকি ঠিকই ছিল, দ্বিতীয় সন্তান হওয়ার পর থেকে সংসারের ঝামেলা, কারণ এখানে এই সন্তান নেওয়ার ব্যাপারে হয়তো বা তার শাশুড়িরা তাদের পছন্দ ছিল না, বা ননদ এখানে, তার স্বামী থাকে বিদেশ, সে ওই বাসাতে অবস্থান করত। এক প্রকার আমরা যতটুকু শুনেছি যে মেয়ে পক্ষের কাছ থেকে, যে শাশুড়ি এবং ননদ তাকে প্রচুর পরিমাণে আঘাত দিয়ে কথা বলতো বা অন্যরকম ব্যাপার স্যাপার ঘটাইতো, এবং মেয়েটা তিনটা বাচ্চা হওয়ার পরে মেয়েটা একটু শুকিয়ে গেছে, এমন কথাবার্তা আমরা শুনেছি যে মেয়েটাকে নাকি তার আর ভাল লাগে না, বউকে এমন ভাল লাগে না, শুকিয়ে গেছে, চেহারা সুরুত ভালো না, তাকে নাকি বলা হয় যে তোমার চেহারা শয়তানের মতো দেখতে, এমনটাও বলা হচ্ছে। মানে এই বয়সে যদি এতগুলো সন্তান হয়, বুঝতে পারতেছেন কী অবস্থা হয়ে যাওয়ার কথা। তো এরকম নাকি কথাবার্তা তাকে বলা হতো, সব কথা অস্বীকার করতেছে তার স্বামী। তার স্বামী মানে কোনো যৌতিক কারণই দেখাইতে পারতেছে না, বলতেছে যে ও যে কী কারণে এই কাজটা করেছে আমি জানি না ভাই, এটা হইলো এখনও পর্যন্ত তাকে ওরা গ্রেপ্তার করা হয় নাই, হয়তোবা মেয়ের পরিবার আর্থিক অভাবে দুর্বল জন্যে এখানে আইনিভাবে তেমন টাকাতে পারতেছে না। এতটা ভাইরাল হয়েছে নিউজটা, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় নাই, সালমা আক্তারকে খুঁজে পাওয়া যায় নাই। কিছু কিছু সংসারে, সবার কথা বলবো না, কিছু কিছু সংসারে শাশুড়ির সাথে না মিল পড়লে ভাই, বিশেষ করে ননদ যদি থাকে বেশি, অনেক ফ্যামিলিতে, সবার কথা বলতেছি না, মানে সংসার একদম উচ্ছন্ন উঠা যায়। আর এদিকে যদি স্বামীর সাপোর্ট পাইতে হবে ভাই, এখন স্বামী যদি মা একটা ভুল করতেছে চুপচাপ রয়েছে, তার বোন একটা ভুল করতেছে তার বউয়ের সাথে সে চুপচাপ রয়েছে, ওই সংসার ভাই টেকা কঠিন আছে, ওই সংসার মানে টেকা কিন্তু কঠিন আছে, আমরা বুঝি। সবসময় সত্যের জন্য লড়তে হবে, তাই না? তো আমরা চাই সঠিক তদন্ত। আমার মনে হয় এই সালমা বেগমের শাশুড়ি, ননদ এবং তার স্বামীকে নিয়ে আসলে, রিমান্ডে নিলে, ওই আমরা শুনেছি প্রতিবেশীদের কাছে ওনাদের মাঝে ঝগড়াঝাটি হইতো, তারপরে মাঝে নাকি তার স্বামী আবদার করেছে যে শ্বশুর মানে বিদেশে চলে যাব,
তো আমি কিছু টাকা জোগাবো, তুই তোর শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা এনে দিবি না? ওই তখন সালমা বলছিল যে আপনি তো আমার অবস্থা দেখেই বিয়ে করেছেন, আমার বাবা কই থেকে টাকা দিবে? কথা কিন্তু সত্য। দেখেন, এই তিনজনে রিমান্ডে নিলে আস্তে আস্তে বের হয়ে যাবে আসল ঘটনা, কেন ওকে এত অশান্তিতে রাখছিল, একজন মা কোন পরিস্থিতিতে পড়লে এমন সিদ্ধান্ত নেয় আমরা বুঝি। অবশ্যই এরা এটাতে উৎসাহ দিয়েছে 100%, যতই বলেন না কেন, চোর কখনো বলে না আমি চুরি করছি, কিন্তু এদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। ভিডিওটা একটু শেয়ার করবেন, আমি এবার জাস্ট বুঝতেছি না। ভালো থাকবেন সবাই।